একদম কোনো কথা নাই, একদম মোটো কোনো টেনশনে নালাগে। মই গধূলি সময়তো ওলাই আহো, চাব গেলে মোক কোনো কিবা এটা লাগা হল মই ওলাই আহি লৈ যাওঁ। মিয়াই মোক বহুত সহায় কৰিছে, সন্ধিয়া ওলাই গ'লেও ভয় নালাগে মোৰ। আমি অলপো চিন্তা নকৰাকৈ মিয়াৰ মাজত আছো। এনেকৈ মন্তব্য কৰিলে মিয়াৰ সমাজত কৰ্মৰত এগৰাকী শিক্ষয়িত্ৰীয়ে। সাম্প্ৰতিক সময়ত বিভিন্নজনে বিভিন্ন ধৰণৰ মিয়াক লৈ মন্তব্য কৰাৰ সময়তেই করিমগঞ্জত মিয়ার মাজত থাকি শিক্ষকতা করা এগারী শিক্ষয়িত্রীয়ে কলে মিয়া সকল বহুত ভাল আর মরমিয়াল। শিক্ষয়িত্রীগিয়ে কলে মিয়ার মাজত থাকি আমি নিজকে বহুত সুরক্ষিত অনুভব করো। করিমগঞ্জত মিয়ার মাজত থাকি কর্মরত শিক্ষয়িত্রী সকলে কলে এনেক এজনের কারণে গোটেই সম্প্রদায়টোর মানুষিনি বেয়া হব নয়। বেয়া কাম অকল মিয়াই নহয় অসমীয়া মানুহেও করে, গতিকে ভাল বেয়া মানুষ সকল সম্প্রদায়তে আছে। মিয়ার মাজত থাকা শিক্ষয়িত্রী সকলে কলে এনেক নমস্কার, মোর ঘর লক্ষিমপুর, মানে 2020 সনের গেলা আসছো হকি বাজার। 4 বছর হল? 4 বছর হয়। কিবা অসুবিধা পাওয়া নাই? একো অসুবিধা পাওয়া নাই বর্তমান। নামটো কইবা, নামটো রিমা পেগু হয়। নমস্কার, মোর নাম রীণা বরুয়া সলিহা, মোর ঘর দরং ডিস্ট্রিক্ট মঙ্গলদৈ হয়। আর মই ইয়া 2023 সনের মানে একজনের পর জয়েন করেছি, এবছর হয়ে গেল। ইয়াতে আহি যথেষ্ট সুখী অনুভব করেছো। দূরত্বটো ঘরের বহুত মানে ডিস্ট্রিক্ট হিসাবে বহুত দূর হয়, কিন্তু মানে সহায় সহযোগিতা খিনি মানে গোটেই মানুষের পর গোটেই খিনি পাইছো, কিন্তু বহুত মানে ভাল লাগিছে। সংখ্যালঘু মানে মিয়া সম্প্রদায়ের মানুষ বেশি আছে, সেটার ফলের পর আপনাদের কিনা অসুবিধা? কোনো ধরনের অসুবিধা সম্মুখীন হবই লাগা হওয়া নাই এতিয়ালৈকে। আর বর্তমান সময় দেখা গেছে যে আপার উজনি অসমত যেনেকা ধরো শিবসাগর বা তিনিচুকীয়াত আমার ইফালের লেবার শ্রেণীর মানুষ কিছু গিয়ে তাতে জীবিকা অর্জনের গেছিল, তেওঁলোকৰ উপর অত্যাচার হওয়া দেখবেন, সেই বিষয়ে কি প্রতিক্রিয়া দিব আপনি? হয় সেটা এটা কেনকা কি ষড়যন্ত্র চলি আছে সেটা এটা গম নাপাম, কিন্তু তার মানে সেটা হব নালাগে। এজন এজনের দুঃখ হব পারে, এজনের কারণে গোটেই জাতিটুক দুঃখ দিয়াটো এটা ভুল হয় আমার কারণে। এটা কোনোবাজন অসমীয়াই যে ভাল হব বা মিয়াই যে বেয়া হব সেটা কেতিয়াও নহয়। আমি যেহেতু তেওঁলোকৰ পৰা আজিলৈকে কোনো অসুবিধা ইয়াতে সন্মুখীন হোৱাই নাই, গতিকে এই ক্ষেত্রে মানে কোনো ধরনের সবাই মিলামিশাকে থাকিব লাগে। অসমখন অসমত থাকি মানে আমি সব অসমীয়া। কোনো মোক বাস ড্রাইভার পর্যন্ত মোক বহুত হেল্প করে, মই মানে গোটেইখিনি হেল্প পাইছো। মই গধূলি আহি মই 7টা মই সুপারটো যে নাই, সুপারটো মই গুৱাহাটী গৈছো। কোনো ধরনের অসুবিধা মই আজিলৈকে মানে সন্মুখীন হোৱা নাই, আৰু সব মানুহ মানে ইমান সহায় সহায় খিনি বহুত আছে কিন্তু তেওঁলোকৰ, সেইখিনি মই মানে তেওঁৰ ওচৰত সদায় মানে তেওঁলোকৰ ওচৰত চিৰকৃতজ্ঞ, ভাল লাগিছে।